এর পরের সেশনে আগস্ট সেশনটা ঘুরছিল, আগের বারে আগস্ট সেশনে 84 জন ছেলে ছিল, সেখান থেকে এখন 74 জনে ঠেকেছে, মানে এর আগের বছরটা। তার মধ্যে 50% 6 মাসের মধ্যে ম্যাক্সিম্যাক্স সব প্লেস হয়ে গেছে। এই যে প্রতি কোম্পানি যেখানে সিএনসি মেশিন বানায় ওখানেই প্লেসমেন্ট করে। আর একটা কিছুদিন আগে এসেছিলো অ্যাসাবো, মানে ওরা চন্দ্রান্তি প্রপালসান ইঞ্জিন বানায়, ওখানেও বেশ কিছু ছেলে পেয়ে গেছে। কাছে মাহিন্দ্রা আসছে, তবে ভাই আমাদের এখানে না শিখলে কিছু নেই কিন্তু, হ্যাঁ তুমি শিখলে তবেই প্লেসমেন্ট পাবে, মানে তোমাকে ভর্তি করে নেওয়া হয়েছে বলে তোমাকে জব দিতে হবে এরকম ফ্যাক্টর নয়। কিন্তু বুঝাতে পারছি কি বলছি, তোমাকে এখান থেকে লড়ে বেরোতে হবে, মানে যে কোম্পানিগুলো আসবে আমরা তোমাকে এরকম লড়ে পাঠিয়ে দেবো এরকম নয়, ওদের কাছে ইন্টারভিউতে বসতে হবে। তুমি পাস করবে সেই গ্যারান্টি আমরা দিতে পারি, এই কারণে তুমি যদি কোর্সে টিকে যাও শিখবে, তাহলে তোমাকে এমনি ছেড়ে বেরিয়ে যেতে হবে। মানে যা প্রেশার, মানে মেন্টাল প্রেশার ক্রিয়েট না, তোমাকে কিন্তু করতে হবে, টাইমে ক্লাসে আসতে হবে, হোম টাস্ক করতে হবে, যা দেখানো হবে তোমাকে করতে হবে, মানে তুমি নিজে নিজেই চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এটাই। মানে তোমাকে বাধ্য হতে হবে, তুমি যদি কোর্সটা ফিনিশ করে বেরোও তুমি শিখে বেরোবে এটুকু কনফার্ম, বুঝতে পেরেছো? বাকি বাকি জায়গা আমাদের এখানে নেই, কারণ এটা স্কিল ট্রেনিং। তো তুমি এখান থেকে শিখে গিয়ে বাইরে গিয়ে কাজ করবে, মেশিন চালাবে, এই এই শুধু অ্যাডাপ্টারটা টুলটা নিয়ে এটা নানা করে দাও 25-26 হাজার টাকার ব্যাপার আছে। তুমি যদি তাকে ভেঙে দিয়ে এটাকে টাল করে দাও বা এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এত টাকা নষ্ট, বুঝতে পারছো? প্রোডাক্ট হিসাবে তোমাকে নিয়ে কাজ করাবেই বা কেন, মেশিনগুলো তো প্রাইস অনেক, সপ্তাহে 5 দিন 5 দিন কোনো কোনো ব্যাচে 4 দিনও মাসে 9:30 থেকে 5টা। হ্যাঁ।